নকআউট পর্বে মুখোমুখি হয় এশিয়ার ফুটবলের পরাশক্তি জাপান ও ক্রোয়েশিয়া। হাফ টাইমের আগে জাপানের একমাত্র গোলটি করেন ডাইজেন মাইথার। 1-0 গোলে পিছিয়ে হাফ টাইমে যাওয়া ক্রোয়েশিয়া দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোল শোধে মরিয়া হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধে 10 মিনিট হওয়ার মধ্যেই সমতায় ফেরেন তারা। এরপর আর কোনো গোল পাননি কোনো দল। জাপান ক্রোয়েশিয়ার ম্যাচে মধ্য দিয়ে অবশেষে প্রথমবারের মতো কাতার বিশ্বকাপে নকআউট পর্বের কোনো ম্যাচ অতিরিক্ত সময় এবং টাইব্রেকারে গড়াল। নির্ধারিত 90 মিনিট এবং অতিরিক্ত সময়ের শেষে ম্যাচের স্কোর লাইন 1-1 গোলে সমতায় থাকায় দুই দলের লড়াইয়ে শেষ পর্যন্ত পৌঁছায় টাইব্রেকারে। সেখানে একে একে জাপানের 3টি পেনাল্টি ঠেকান ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডোমিনিক লিবাকোসিচ। তার বীরত্বে টাইব্রেকারে 3-1 গোলের জয়ে জাপানকে কাঁদিয়ে শেষ 8-এ উঠল ক্রোয়েশিয়া।